আমাদের সহজ সরল জীবনের শিক্ষাগুরু হচ্ছেন গীতা গীতা আমাদের জীবনটিকে সহজ ও সরল করে দিয়েছেন আর এই গীতা পাঠের মধ্য দিয়ে গীতা আমাদের শিক্ষা দেয় যে কীভাবে সহজ সরল জীবন পালন করা যায় আর জীবনের তত্ত্বটা কতটুকু সরল নৈনং নং শস্ত্রাণী নয় দেহতি পাবক ন চৈনং ক্লদয়ন্ত ন শোষয়তি মারুত আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকোনো যায় না বাসংসী জীর্ণানি যথা বিহায় গৃহতি নরহ নরহপরাণী তথা শরীর আনি বিহায় জীর্ণায় অন্যানী সংজাতি নবানি নবানী মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম চ তস্মাৎ অপরিহার্যে অর্থে তম সচিতম অহস্যি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় এই গীতা পাঠ আমার করতে হয়েছিল ফলগু নদীর কিনারে যখন আমার হাজবেন্ড আমার মার পিণ্ডদান করছিলেন তখন আমি গীতা পাঠ করতে করতে একটা অনুধাবন করলাম মৃত্যু কতটুকু সত্য আর এই মৃত্যু সত্যটাকে গ্রহণ করে আমাদের চলা উচিত বসে থাকতে থাকতেই অনেক শবদেহ এসে ওই শ্মশানের দিকে যাচ্ছিল সবাই কত মানে কি বলবো এটাকে সবাই কত মানে স্বতঃস্ফূর্তভাবে জিনিসটাকে নিচ্ছে মৃত্যু একটা সত্য ঠিক একটা সত্য মৃত্যুর মাঝে মৃত্যুর আগে থাকে জীবন আর মৃত্যুর পরে থাকে জন্ম তাই জন্ম মৃত্যু একটি স্বাভাবিক মৃত্যু ভয় আমাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দ্বিধাগ্রস্ত করে নেয় তাই ভগবত ভক্তির পথে আমরা যখন এগিয়ে যাই তখন আমরা কতটুকু এগিয়েছি বুঝবো জানেন যখন আমরা বুঝবো যে আমাদের ভেতর থেকে আস্তে আস্তে মৃত্যু ভয় চলে যায় তাই কোনো বাড়িতে কোনো বিপদ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে সবার আগে কিন্তু সবাই বলে গীতা পাঠ করো কারণ গীতাই হচ্ছে এমন একটা সত্য যে জন্ম মৃত্যুটাকে অতি সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তথাপি আমরা তো মানব জাতি তাই মানবজাতির মধ্যে মৃত্যু ভয় থাকাটা স্বাভাবিক কিন্তু দিনে দিনে যখন আমরা এগিয়ে যাই মৃত্যু আমাদের কাছাকাছি চলে আসে তাই ভগবান আমাদেরকে পাঠিয়েছেন এটা যেমন সত্য তিনিই আমাদেরকে নিয়ে যাবেন তিনিই মঙ্গলকারী ভগবৎ ভক্তির পথে চলতে চলতে শুধু ভগবানকে ওই প্রার্থনা করা উচিত যে ভগবান তুমি তো জানো আমার জন্য কোনটা মঙ্গলকর কোনটা ভালো সেটাই তুমি করো আমি তোমার চরণ